আজ বৃহস্পতিবার উনত্রিশে ভাদ্র দু সালের পনেরোই সেপ্টেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসে সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্যমিটার মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তৎসত্ত্বেও অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশা কিন্তু আজ আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই অর্থ সাশ্রয় করবার সকল প্রকার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে তবে এ নিয়ে অতিরিক্ত টেনশন যেন করবেন না কারণ শীঘ্রই পরিস্থিতির কিন্তু উন্নতিও ঘটতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিস পলিটিক্স বা অফিসে কোনো প্রকার তর্ক বিতর্কে আপনারাই রাজত্ব করতে চলেছেন তৎসত্ত্বেও কম কথা বলে খাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন নতুন করে কোনো উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আজ যেন করবেন না আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই কেনাকাটা শপিং বা ওই ধরনের কোনো কাজকর্ম করে সারাটা দিনই কিন্তু আজ আপনারা নিজেদেরকে ব্যস্ত রাখতে চলেছেন আজ আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততিতে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখবেন তারা কিন্তু অসৎ সঙ্গে চলে যেতে পারে মাদকা শক্ত হতে পারে চোখে চোখ রেখে ইজিলি খুব মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পরই নিজের মর্যিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বা বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগু নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন